সকল দ্বিধাদ্বন্দ্ব বলে স্পেন আওয়ামী শক্তিশালী অবস্থান এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে এক আলোচনা সভা গত 1 এপ্রিল মাদ্রিদের কুড়ি হাউস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। স্পেন আওয়ামী লীগ নেতা এএসআর রবিন দুলাল সাফা ও রিজবি আলমের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। মান অভিমান বলে স্পেন আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও কর্মী বান্ধব করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলোচনায় অংশ নেন বদরুল ইসলাম, মাস্টার আইয়ুব আলী সোহাগ, আজম কাল, দবির তালুকদার, আখতারুজ্জামান আখতার, রফিক খান, তাপস দেবনাথ, পাবেল ফারুক, রুবেল খান, এস জামান, তুতা কাজী, শ্যামল তালুকদার, বেলাল আহমেদ সহ স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ভিয়েনায় প্রধানমন্ত্রীর আগমন সফল উপলক্ষে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সর্ব ইউরোপ আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন। এই নেতৃত্ব আগামীতে ইউরোপের প্রত্যেকটি দেশে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে ইউরোপে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।